যার কলিজা পচে গেছে এই কলিজা পচা মুসলমান দিয়ে কখনো ইসলাম কায়েম হতে পারে কলিজা পচা মুসলমান দিয়ে ইসলাম কায়েম হবে আমার বন্ধুগণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আমার বন্ধু আজকে এই সম্মান যদি আপনি পেতে চান আপনি যদি সম্মানওয়ালা হতে চান এই সম্মানওয়ালা হতে গেলে প্রথম তো শর্ত হলো আপনাকে একজন খাঁটি মুমিন হতে হবে কথা বলেন ঠিক কি না আর খাঁটি মুমিন হওয়ার পাশাপাশি আপনাকে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন সুবহানাল্লাহ ও আমার মুমিন ভাইরা ও আমার মুত্তাকি ভাইরা একজন মুমিন মুত্তাকি পরহেজগার যদি হতে পারেন আল্লাহ ওয়ালা হতে পারেন যদি আপনি আল্লাহর প্রেমে পাগল করা হতে পারেন আল্লাহর বক্তব্য হলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আমার ওয়াদা হলো আমি আল্লাহর ওয়াদা হলো যারা মুমিন হবে আল্লাহওয়ালা হবে মুত্তাকি হবে বিপদ আপদ মুসিবত যেখানেই মুমিনরা থাকুক না কেন আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় মুমিনদেরকে সহযোগিতা করার কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা ওই ইমানওয়ালারা হতাশ হওয়ার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই মুসিবতে পড়েছেন হতাশ হয়েন না নিরাশ হয়েন না ধৈর্য ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবে বিপদ থেকে রক্ষা করে মালিককে মুসিবত থেকে রক্ষা করার মালিককে আমার বন্ধুরা বিপদ আপদ মুসিবতে পড়ে গেলে আপনি আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহকে যদি ভুলে যান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি আযকুরুকুম আমাকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কিন্তু সত্য হলো খাঁটি মুমিন হতে হবে কি হতে হবে খাঁটি মুমিন হতে হবে একজন মুমিন কি কখনো অন্যের অন্যায় করতে পারে অন্যের ক্ষতি করতে পারে বাবা খেতে পারে ইয়াবা খেতে পারে মদ খেতে পারে ফেঞ্চিডিল খেতে পারে গাঁজা খেতে পারে আরো যা যা সেগুলো খেতে পারে কিন্তু আজকে আমাদের যুব সমাজে এগুলো খায় না খায় না আপনাদের বেলগাছিতে আছে না নাই কারা কারা নেশা করে একটু হাত তুলেন দেখি ও যে দেখেন পিছনে একটু হাত তুলে হাই হাই চিনতে পারো না ঝোঁকে তুলে ফেলছে না ভাই একটু খেয়াল করে এলাকার মুরগি সব সাবাড় হয়ে গেছে চোরে চুরি করতে করতে সব শেষ বিচার দেওয়া হয়েছে পৌরসভার কাউন্সিলরের কাছে 8 নম্বর কাউন্সিলর সাহেব এলাকার মুরগি সব চুরি করতে করতে শেষ হয়ে গেল আপনার বিচার করে দেন কোথা ঠিক আছে বেলগাছের ঈদগাহ মাঠে একটা বড় স্টেজ করবা আর এলাকার সব লোককে একসাথে করবা যেই কথা সেই কাজ এলাকার সব লোক তুমি একখানে করে এবার পৌরসভার কাউন্সিলর স্টেজে উঠে দাঁড়িয়ে বলতেছে আমি ভালো করে লক্ষ্য করতেছি যার মাথায় মুরগির ফোড়া আছে ওই লোকটা চুরি করেছে দেখেন দেখেন ওর মাথায় মুরগির ফোড়া তাই বেচারা যে চুরি করেছে চোরের মন পুলিশ পুলিশ তাই না এখন বেচারা মাথায় হাত দিয়ে থাকে ফোড়া তো নাই এখন কাউন্সিলর বলতেছে ও যে দেখেন ওই বেচারা চুরি করেছে আমাদের মধ্যেও যারা আমরা এই কাজ করি
তাদের মনে খালি বারবার আসে যায় আসে যায়, করতেছে কি না? আমার ভাইরা, আপনি নিজেকে মুমিন পরিচয় দেন, আপনি নিজেকে আল্লাহওয়ালা পরিচয় দেন। আমার ভাইরা, মুমিন যদি হন আল্লাহর বক্তব্য হলো, ও মুমিনরা তোমরা যেহেতু আমার উপর ভরসা করবে, মুমিন কখনো অন্যায় কোনো কাজ করতে পারে না, মুমিন কখনো নেশা করতে পারে না, মুমিন কখনো খারাপ কাজ করতে পারে না। কিন্তু এমনই মুমিন আমরা, এমনই মুসলমান আমরা, আমরা মুসলমানের পরিচয় দিই আবার মুসলমানের বাইরে যেগুলি কাজ আমরা করতে বিন্দু পরিমাণ দ্বিধা বোধ করি না। যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা আবার সুদ খায় এমন লোক এখানে আছে না নাই? যেই লোকটা নামাজ পড়তে পড়তে কবারে কড়া ফেললো সেই লোকটা অন্যের জমির আলঠালে আছে না নাই? যেই লোকটা নামাজ পড়তে পড়তে নিজেকে মুমিনের পরিচয় দেয়, আল্লাহওয়ালার পরিচয় দেয়, আমার বন্ধুরে ওই লোকটা দেখবেন সুদ খাওয়ার বড় জল এমন লোক আছে না নাই? হাই হা, দেখেই মনে হয় যেন কেমনই জান্নাত থেকে পালিয়ে এলেন। পোশাক আশাক দেখলে মনে হয় না জানি জিব্রাইলের ছোট ভাই, এমন লোক আছে না? ও ভাই, আপনাদের এখানে না থাকতে পারে কিন্তু আমাদের বগুড়ায় এমন এমন পাওয়া যায়, কোনো সমস্যা নাই। যেমনি ভাবে নামাজ পড়ে ঠিক তেমনি ভাবেই দেখবেন যে কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে আর সারাদিন তসবি করে, তসবি টিপে আর বলে এবং কি যে বলে আমার ভাষায় তো মনে হয় খালি মনে মনে কয় ঠকাস ঠকিস না, ঠকাস ঠকিস না, ঠকাস ঠকিস না, আছে না? না এই কথা বলেন ভেজাল মুসলমান আছে না? হ্যাঁ বন্ধুরা, মুসলমানের কলিজা আজকে পুড়ে গেছে, মুসলমানের কলিজা পচে যাওয়ার কারণে আজকে বাংলাদেশের পরিবর্তন মুসলমান হওয়ার পরে আজকে মুসলমানদের উপর মামলা হামলা নির্যাতন নিষ্পেষণ করা করেন জিতকিরা। কারণ কি জানেন? মুসলমানের কলিজা পচে গেছে, যার কলিজা পচে গেছে এই কলিজা পচা মুসলমান দিয়ে কখনো ইসলাম কায়েম হতে পারে? কলিজা পচা মুসলমান দিয়ে ইসলাম কায়েম হবে? আমার বন্ধুরা, আমি বলতেছিলাম কলিজা পচা মুসলমান দিয়ে কখনো আল্লাহর জমিনে ইসলাম কায়েম করা সম্ভব নয়। ইমানওয়ালা মুসলমান যদি 313 জন হতে পারেন, আমার বন্ধুরে বেশি দূরের ঘটনা নয়, সিলেটের গৌর গোবিন্দের বিপক্ষে মাত্র 16 থেকে 17 জন মুসলমান হুঙ্কার দিয়েছিল, ওই ইহুদি ওই খ্রিস্টান ওই গৌর গোবিন্দের বিপক্ষে মুসলমান হুঙ্কার দিয়ে বাংলার জমিন ইসলামের পতাকা পতপত করে উড়িয়েছেন। তাদের ইমান ছিল মজবুত, তাদের ইমান ছিল বড় তাজা, ইমানটা বড় মজবুত ছিল। আমার বন্ধুরে, কচুয়াডাঙ্গা বেলগাছারবাসীর জনগণ, ও বেলগাছি এলাকার লোকজন, আমি আপনাদের কাছে একটা আবেদন রাখি রে বন্ধু, ইমানওয়ালা যদি 17 জন মুসলমান হতে পারেন, চুয়াডাঙ্গা বেলগাছিতে ইসলামের পতাকা পতপত করে উড়ানো সম্ভব। ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন হয়, বলে সবাই, ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন হয়, বললাম না হুমারি। আমার বন্ধুরে, ইমানের উপর অটল অবিচল আপনাকে টিকে থাকতে হবে। আপনার উপর বিপদ আসতে পারে, আপনার উপর মুসিবত আসতে পারে, হতাশ হওয়া যাবে না, টেনশন করে যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। আমি মুমিনেরা, তোমাদের কোনো টেনশন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, হাতি মরে গেলেও 100,000 টাকা, বেঁচে থাকলেও 100,000 টাকা। ইমানওয়ালা মুসলমান যদি মরে যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে।